আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের অঙ্ক করব, আর সেই ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে নদী, নৌকা এবং স্রোত। তো আপনারা প্রথমেই আমাকে একটু জানিয়ে দিন সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা আজকে নদী নৌকার অঙ্ক করার, নদী নৌকা স্রোতের অঙ্ক করার একবারে সবগুলো নিয়ম খুবই সহজেই শিখে যাবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন। আমি আপনাদের কমেন্ট মাঝে মাঝে দেখব, আর আপনারা সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করতে রেডি হয়ে যান, কোনো প্রবলেম নাই। আমরা দেখব আর আপনারা, ওকে ঠিক আছে, সবাই ক্লিয়ার, আর সবাই ক্লাসটা শেয়ার করে দেন যাতে করে আমরা সবাই একসাথে করে ক্লাসটা করতে পারি। তো প্রথমত একবারে নদী নৌকা স্রোতের প্রথম যেই বিষয়টা, এই যে আমি একটা নদী আঁকলাম, এটা একটা নদী, ঠিক আছে। এর মধ্যে এই যে একটা নৌকা, এই যে আমি নৌকা আঁকছি, এটা হচ্ছে নৌকা। তো নদীর মধ্যে নৌকা আছে, স্রোত আছে, তাই না? স্রোত আছে। এই নদী নৌকা স্রোতের অঙ্কগুলো খুবই সহজে করার সিস্টেম আজকে আপনি শিখে যাবেন, খুবই সহজে, একেবারে মুহূর্তের মধ্যে কীভাবে করে করা যায়। তো সেটার জন্য একটু বেসিক দরকার, তারপর থেকে আমরা অঙ্ক করা শুরু করবো, দেখবেন যে খুব ইজিলি শিখে যাচ্ছেন। তো প্রথম যেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে নদী নৌকা স্রোতের অঙ্ক করার ক্ষেত্রে, আমরা প্রথম যেই জিনিসটা মনে রাখবো সেটা হলো এরকম, যে একটা নদীর এই যে স্রোত যে থাকে, একটা নদীর একটা স্রোত থাকে, আবার একটা নৌকার একটা স্রোতের একটা বেগ থাকে, আবার আমরা যদি বলি একটা নৌকা যে আছে নৌকারও একটা বেগ থাকতে পারে। তো প্রথমত আমি যদি মনে করি এমন একটা নদী আছে যার উপরে নৌকাটা চলছে, কিন্তু তার মধ্যে কোনো স্রোত নাই, স্রোতবিহীন অবস্থায়, যদি একটা নৌকার বেগ, আমি যদি একটা নৌকার বেগকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি বা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা নৌকার বেগকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং একটা স্রোত আছে এমন একটা নদীর মধ্যে স্রোতের বেগকে আমরা যদি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি, প্রথমত ভালো করে মনোযোগ দেন, সুন্দর মতো মনোযোগ দেন। মনে করেন একটা নৌকা যদি স্রোত না থাকতো, তাহলে যেই বেগে যাইতে পারতো সেটা আমি ধরলাম এক্স বেগে যাইতে পারতো। আমি এক্স কিলোমিটার পার ঘন্টা বা মিটার প্রতি সেকেন্ড এই পর্যন্ত আমি আসতেছি না, আপনি জাস্ট মাথায় রাখেন একটা বেগে যাইতে পারতো, একপাশে এক্স বেগে যাইতে পারতো যদি স্রোত না থাকতো। একটা নদী আছে যার স্রোতের যে বেগটা সেটা মনে করেন ওয়াই। এখন মনোযোগ সহকারে বলতে হবে আমাদেরকে যে এই নৌকাটা, এই যে এক্স বেগে চলছে যে নৌকাটা, সেইটা যদি ওয়াই স্রোতের একটা নদীতে যদি চলাচল শুরু করে, নৌকার স্রোত যদি একই দিকে চলে, নৌকাটা স্রোতের দিকে যদি চলে, স্রোত যেদিকে নৌকাটাও সেদিকে যাচ্ছে, এই অবস্থাটাকে বলি আমরা হচ্ছে অনুকূলে, এই অবস্থাটাকে বলি আমরা অনুকূল, এটার ইংরাজি হচ্ছে ডাউন স্ট্রিম। এই অবস্থাটাকে বলি আমরা হচ্ছে অনুকূল, মানে নৌকাটা কার অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে, এটাকে আমরা বলি অনুকূলে। তাহলে এই অবস্থায় আমরা বলে দিতে পারবো অনুকূলে বেগ, আমরা কিন্তু বলে দিতে পারবো অনুকূলে বেগের মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। কেন? মানে নৌকাটা যে এক্স বেগে যাচ্ছিল, স্রোতটা যেই পাশে যাচ্ছে নৌকাটা সেই পাশেই যাচ্ছে, তার মানে স্রোতটা নৌকাটাকে সাহায্য করবে যাওয়ার জন্য, মানে তার বেগটা যোগ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝে গেছি। তাহলে এই যে অনুকূলের কাহিনীটা কি, যেমন আমি আপনাদেরকে যদি এখন একটা কোশ্চেন বলি যে স্থির পানিতে নৌকার বেগ, আমি বললাম আপনাকে যে একটা নৌকার বেগ দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার, এইভাবে দেওয়া থাকতে পারে, অথবা ঘন্টায় 20 কিলোমিটার, এভাবেও দেওয়া থাকতে পারে। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে কোনো নদীতে স্রোতের বেগ 12 কিলোমিটার পার আওয়ার হলে
অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ কত, মানে যেই নৌকাটার নিজস্ব বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, সেটার একটা এমন নদীতে যাচ্ছে যেই নদীতে স্রোতের বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে যখন আমি বললাম যে অনুকূলে বেগ, তখন বুঝতে হবে যে এই যে নদীর যে স্রোতটা আছে, এই স্রোতটা যেদিকে যাচ্ছে নৌকাটাও সেই দিকে যাচ্ছে। তাহলে আমাদের জাস্ট যোগ করে দিলেই আমরা অনুকূলে বেগ পেয়ে যাব। তাহলে অনুকূলে বেগটা আমাদের কত হবে, অনুকূলে বেগ হবে হচ্ছে, অনুকূলে বেগ আমরা বলতে পারবো এক্স প্লাস হচ্ছে ওয়াই, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগ যদি আমরা যোগ করে দেই তাহলেই আমরা অনুকূলে বেগ পেয়ে যাব। তাহলে এখানে নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিলে কত পাবো, আমরা পেয়ে যাব হচ্ছে 32 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার, সবাই বুঝেছি জিনিসটা এরকম, তাই না? আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে এই অনুকূলে বেগের মতো আরেকটা বেগ আছে, আপনারা জানেন এর বিপরীত বেগটা। নৌকাটা যদি স্রোতটার বিপরীত দিকে যায় তাহলে সেই অবস্থায় আমি বেগটাকে বলি হচ্ছে প্রতিকূলে বেগ, সেটাকে বলে আপস্ট্রিম, মানে প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি যে প্রতিকূলে বেগ। এখন কথা হচ্ছে যে বিপরীত দিকে যদি যায় তাহলে প্রতিকূলে বেগের মান আমরা কিভাবে করে বের করব। তাহলে প্রতিকূলে যখন আমরা বেগের মান বের করব, তাহলে প্রতিকূল মানে কি, নৌকাটা স্রোতটার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে প্রতিকূলে যখন আমরা বেগ বের করব, তখন নৌকাটাকে কিন্তু, নৌকাটা এই পাশে যাচ্ছে, স্রোত এই পাশে যাচ্ছে, তার মানে স্রোতটা নৌকার বেগকে কমাই দিবে। কতটুকু কমাই দিবে, তার নিজের স্রোতের যতটুকু বেগ আছে ততটুকু কমাই দিবে। তার মানে নৌকার বেগ যে এক্স ছিল সেখান থেকে মাইনাস হয়ে যাবে ওয়াই। এটাই হচ্ছে আমাদের প্রতিকূলে বেগ। এখানে যদি আমাদের অনুকূলের জায়গায় যদি আমাকে প্রতিকূলে বেগ বের করতে বলতো, প্রতিকূলে বেগ বের করতে বলতো, আমরা জাস্ট কি করে দিতাম বলেন তো, মাইনাস করে দিতাম, তাহলে এক্স মাইনাস ওয়াই হতো। তার মানে হতো 20 মাইনাস হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। বুঝেছেন কি না? ক্লিয়ার, সবাই বুঝেছি? তাহলে অনুকূলে আর প্রতিকূলের বিষয়টা বুঝেছি। তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ কিন্তু জাস্ট, অনুকূলে বেগ মানে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ, প্রতিকূলে বেগ মানে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ করলে প্রতিকূলে বেগ পাওয়া যায়। এখান থেকে মজার বিষয়টা হলো, মজার বিষয়টা যেটা সেটা একটু খেয়াল করেন। আচ্ছা, একটু আমি দেখে নেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ কীভাবে বের করে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা যেই জিনিসগুলো পেলাম এগুলোকে একটু রেখে লিখে রাখি। সবগুলোই যেহেতু বেগ, নৌকাকে আমরা ধরে নিলাম এক্স, স্রোতকে ধরে নিলাম আমরা ওয়াই, স্রোতকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে এইখান থেকে এই দুইটা ধরে নিলে আমরা অনুকূলে বেগকে আমরা বলতে পারবো, অনুকূলে বেগকে আমরা বলতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূলে বেগকে আমরা বলতে পারবো এক্স মাইনাস ওয়াই। আপনাদের এইভাবে করে আপনি যদি ধরে নেন, আপনার অঙ্ক কত তাড়াতাড়ি হয়ে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কীরকম এই ধরনের অঙ্ক, এইটুক জিনিস জানলেই আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু নদী নৌকার অঙ্কগুলো করে ফেলতে পারবেন। প্রথমত দেখেন কীরকম করে, এবং এই জিনিসগুলো কিন্তু আপনি জাস্ট জাস্ট এইভাবে করেই চিন্তা করবেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। দেখেন, মনে করেন আপনার খুবই কমন একটা কোশ্চেনের কথা বলি, বিভিন্ন পরীক্ষায় আসে খুবই কমন কোশ্চেন, যে বলা হইল যে কোনো নদীতে একটি নৌকার অনুকূলে বেগ, অনুকূলে বেগ 15 মানে ঘন্টায় 15 কিলোমিটার, ঘন্টায় হচ্ছে 15 কিলোমিটার অনুকূলে বেগ। এখন বলা হইল যে স্রোতের বেগ, স্রোতের বেগ
চার কিলোমিটার হলে আপনাকে বলা হইল যে নৌকার বেগ কত, নৌকার বেগ। আচ্ছা, আমি দুইটা কোশ্চেন লিখে ফেলি, দুইটা কোশ্চেন। আপনাকে বলা হইল যে নৌকার বেগ কত, আরেকটা কোশ্চেন আসতে পারে যে প্রতিকূলে বেগ কত। দেখেন তো কীভাবে করে বের করবেন, খুবই খুবই ইজি একটা কোশ্চেন, খুবই সুন্দরভাবে করে অ্যান্সার দেন সবাই, খুবই চমৎকারভাবে করে অ্যান্সার দেন। স্যার এই নিয়মটা এমসিকিউ নাকি লিখিত পরীক্ষার জন্য? লিখিত পরীক্ষার জন্য অবশ্যই, লিখিত পরীক্ষায় অবশ্যই এক্স ওয়াই দিয়ে করবেন। মানে যখন একজন স্টুডেন্ট লিখিত পরীক্ষায় যখন ওই বাংলা নিয়মে এইরকম এইরকম করে মাইনাস মাইনাস করে করে, তখন স্টুডেন্ট টিচাররা বুঝে যে এর ক্যাপাসিটি ক্লাস ফাইভ পর্যন্ত, কারণ পাটিগণিত তো ক্লাস ফাইভের পরেই তো বীজগণিত শুরু হয়ে যায়। ক্লাস সিক্স সেভেনের স্টুডেন্ট বা এইটের স্টুডেন্ট কখনোই বীজগণিত ছাড়া পাটিগণিত লেভেল করে অঙ্ক করবে না। তাহলে অবশ্যই জিনিসগুলোকে চেষ্টা করবেন এক্স ওয়াই দিয়ে অঙ্ক করার, ঠিক আছে? তাহলে আপনি কীভাবে করে কীভাবে করে, প্রথমেই যদি আমি বলি যে আপনি কীভাবে অঙ্কটা শুরু করবেন, শুরু করবেন এইভাবে যে এখানে আমরা আমরা কী জানি, আমরা যদি প্রথমে চিন্তা করি যে নৌকার বেগকে আমরা কত ধরি, নৌকার বেগকে আমরা এক্স ধরি, ওই যে নৌকার বেগকে আমরা এক্স ধরি, নৌকার বেগ কি দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া নাই, নৌকার বেগ দেওয়া নাই, তাহলে ধরি নৌকার বেগ হচ্ছে এক্স। স্রোতের বেগ কি দেওয়া আছে, স্রোতের বেগ তো হচ্ছে ওয়াই, তাই না? স্রোতের বেগ যেহেতু ওয়াই, মান দেওয়া আছে হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, ঘন্টায় এটা বেগ দেওয়া আছে মানে হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ। এখন তারপরে বলেছে অনুকূলে বেগ, আমরা জানি অনুকূলে বেগ মানে কত, অনুকূলে বেগটা দেওয়া আছে, অর্থাৎ অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, পনেরো দেওয়া আছে, মানে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, আছে না? আপনার আসলে লাগবেটা কি, প্রথমত নৌকার বেগ লাগবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এখান থেকে অনুকূলে বেগ মানে এক্স প্লাস ওয়াই এর মান আপনি পনেরো পেয়েছেন, কারণ আপনি তো জানেন অনুকূলে বেগ মানে এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই। অনুকূলে বেগ যেহেতু দেওয়াই আছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে পনেরো, আবার স্রোতের বেগ চার মানে ওয়াই এর মান চার দেওয়া আছে। আপনি যদি এখন চিন্তা করেন যে ওয়াই এর মানও তো আবার চার দেওয়া আছে, তার মানে এখানে যদি ওয়াই এর মানটা বসাই দিই তাহলে আমরা কী পাচ্ছি, এক্স প্লাস চার ইকুয়াল হচ্ছে পনেরো, তার মানে এক্স এর মান আমরা কত পাচ্ছি, পনেরো মাইনাস হচ্ছে চার মানে কত বলেন তো, এগারো। অর্থাৎ এক্স এর মান হচ্ছে এগারো মানে কি, এক্স মানে হচ্ছে নৌকার বেগ, তার মানে হচ্ছে নৌকার বেগ হচ্ছে এগারো। চমৎকারভাবে করে কিন্তু আপনি এই অঙ্কটা মাথায় রেখে দিতে পারবেন। এইবার আমি যদি বলি প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ হচ্ছে আমরা জানি প্রতিকূলে বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে আমরা বলতে পারি যে প্রতিকূলে বেগ। তাহলে দেখুন প্রতিকূলে বেগ মানে কি, প্রতিকূলে বেগ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্সের মান যেহেতু এগারো, আবার ওয়াইয়ের মান যেহেতু, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান যেহেতু আমাদের হচ্ছে চার, তার মানে এগারো মাইনাস চার মানে কিন্তু সাত হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, সবাই কি বুঝেছি, সবাই কি বুঝেছি? তার মানে এইটা হবে সাত কিলোমিটার প্রতি ঘন্টা আর এইটা হবে এগারো কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এক্স মানে হচ্ছে, এক্স মানে হচ্ছে নৌকার বেগ যেটা হচ্ছে আমাদের এগারো আসছে, আর প্রতিকূলে বেগ হবে হচ্ছে সাত। আপনি এইভাবে করে যদি অঙ্ক না করে, হ্যাঁ এইভাবে করে যদি অঙ্ক না করেন, অনেকেই আসে বাংলা নিয়মে অঙ্ক করার চেষ্টা করে এবং অঙ্ক ভুল করে, কারণ পরীক্ষার হলে আপনার মাথায় হ্যাঁ এইটা থেকে ডাবল বার বিয়োগ করে দিলেই তো ওইটা পাওয়া যাচ্ছে, মাথায় থাকবে না, আমি বলে দিচ্ছি মাথায় থাকবে না। আমার পরামর্শগুলো গ্রহণ করেন তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন, এগুলো কখনোই মাথায় থাকবে না আপনার মাথায়, এইটা কখনোই আপনি ভুলে যাবেন না। আপনি জাস্ট এইটুক জিনিস যদি মাথায় নিয়ে যাইতে পারেন, এটা আপনি সবসময় পারবেন যে হ্যাঁ এক্স মানে নৌকার বেগ, ওয়াই মানে স্রোতের বেগ, এক্স প্লাস ওয়াই মানে অনুকূলে বেগ, এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূলে বেগ। তাহলে আমার কী দেওয়া আছে, অনুকূলে বেগ, অনুকূলে বেগ মানে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল পনেরো। আর কী দেওয়া আছে, স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি, ওয়াই, ওয়াই মানে হচ্ছে আমাদের চার। আমাকে কি লাগবে, লাগবে হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ মানে কি এক্স, এক্স লাগলে কি হবে, এখানে এক্স প্লাস ফোর ইকুয়াল পনেরো হইলে এক্স ইকুয়াল আসতেছে পনেরো মাইনাস চার মানে এগারো। এইভাবে করে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনি ভুলবেন না। কথা বুঝছেন কি বুঝেন নাই, কথা কি বুঝছেন, একেবারে ক্লিয়ার, সবাই বুঝেছি? আচ্ছা ওকে, আচ্ছা আরেকটা আরেকটা কোশ্চেন আমরা করি। দেখেন
প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা হলে, প্রতিকূলে বেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং নৌকার বেগ পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ কত কি মনে হচ্ছে? আচ্ছা, একজন বলছে যে 15ই মে থেকে যে কোর্সটা চালু হচ্ছে সেটা কি সবকিছু কাভার করবে কিনা, সেটা নিয়ে ইংলিশ ভার্সনটা আর কি। ওকে, 15ই মে থেকে যেইটা কোর্স চালু হচ্ছে, এই এইটা একটা মেগা কোর্স, আমি একটু বলে নিই। হ্যাঁ, এই অঙ্কটার আগেই আমি একটু বলে নিই, 15ই মে থেকে, 15ই মে থেকে আমার একটা মেগা কোর্স চালু হচ্ছে। সেই মেগা কোর্সটার এখন কোর্স ফি চলছে হচ্ছে 1020 টাকা। আপনি mpbian.com লিখে গুগলে সার্চ দিয়ে mpbian.com এ ঢুকে, mpbian লিখে সার্চ দিলেই হবে, mpbian.com এ ঢুকে আপনি জব ম্যাথ কোর্স 2024-এ ভর্তি হয়ে যাবেন। এখানে লাইভ ক্লাস 100টা পাবেন, 100টার বেশি ক্লাসও হতে পারে লাইভ ক্লাস, সপ্তাহে 5 দিন রাত 9টা থেকে ক্লাস হবে, 15ই মে থেকে ক্লাসটা শুরু হচ্ছে। আর অথবা আপনি এই নাম্বারে কল করেও আসলে আপনি ভর্তি হতে পারেন, 01320-820-854। প্রথমত এইটাতে বেসিক শেখানো হবে, সেকেন্ড এখানে MCQ যেগুলো সলভ করা হবে মূলত বেসিক টু মেজিক ম্যাথ বইয়ের সবগুলো টপিকের উপরেই আমাদের MCQগুলো সলভ করা হবে, এবং MCQ-এর সিরিয়ালটা ওই অনুযায়ী হবে। তো সবগুলো টপিকই ওখান থেকে আপনি শিখতে পারবেন, তার সাথে যে কোনো লিখিত পরীক্ষার প্রিপারেশন এখানে হয়ে যাবে। তবে BCS লিখিতর ইতিমধ্যে, BCS লিখিতর জন্য যেই এক্সট্রা, মানে এক্সট্রা আরও যেহেতু প্রিপারেশন নিতে হয়, এবং তাদের প্রিপারেশন যেহেতু এখন থেকেই নিচ্ছে, তাদের রেকর্ডিং ক্লাসগুলা অলরেডি আমরা ওখানে ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখছি, রেকর্ডিং ক্লাস ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখছি, আপনারা ওয়েবসাইট থেকে, মানে ওয়েবসাইটে মানে কি এই কোর্সটাতে ভর্তি হওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মধ্যে রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে, BCS-এর জন্য লিখিত রেকর্ডিং ক্লাস। আর গ্রুপের মধ্যে আগের কোর্সের MCQ ক্লাসগুলোর রেকর্ডিং দেওয়া আছে গ্রুপের মধ্যে। তো 15ই মে থেকে আমাদের লাইভ ক্লাসটা শুরু হবে, আপনি ওই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন, অথবা এক্সাম তো নেওয়া হবে, PDF দেওয়া হবে, এক্সামও নেওয়া হবে, আবার ক্লাসের PDF দেওয়া হবে, PDF দেওয়া হবে, এই আর কি। সব মিলায়, সব মিলায় আমাদের আর কি সিস্টেম এটা। স্যার আমি ভর্তি হয়েছি, হ্যাঁ অনেকেই ভর্তি হয়েছে, ইতিমধ্যে প্রায় 1200 জনের উপরে ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হওয়ার তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, কারণ লাস্টের দিকে খুবই রাশ থাকে, 15 তারিখের ওই দিকে তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, ঠিক আছে, চলে আসেন আমাদের আবার যেই কোশ্চেনটা করছিলাম সেটা, যে প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ 1200 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং নৌকার বেগ যদি 25 কিলোমিটার প্রতি ঘন্টা হয় অনুকূলে বেগ কত। আপনি দেখেন এইভাবে করে চিন্তা করতে গেলে আপনার মাথা কিন্তু ক্র্যাম করবে, আপনি বুঝতেই পারবেন না যে আরে কী কী করবো আমি। আপনি যদি এটা চিন্তা করেন, প্রতিকূলে মানে হচ্ছে x-y, তাহলে x-y এর মান 20 দেওয়া আছে, নৌকার বেগ মানে x-এর মান দেওয়া আছে 25, তাহলে আপনি দেখেন x-এর মান যদি আপনি এখন 25 বসায় দেন, x-এর মান যেহেতু 25, তার মানে 25-y ইকুয়াল আসলে আমাদের 20, তার মানে -y এইটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 20-25, তার মানে -y এর মান আসবে -5, অর্থাৎ y এর মান চলে আসবে 5। y মানে কি? y মানে হচ্ছে স্রোতের বেগ, x মানে কি? নৌকার বেগ। তাহলে নৌকার বেগ, স্রোতের বেগ দুটাই পেয়ে গেছি, তাহলে অনুকূলে বেগ পেয়ে যাব, অনুকূলে বেগ মানে হচ্ছে x+y। তাহলে x+y এর মান যদি আমরা বের করি, x এর মান হচ্ছে 25, y এর মান হচ্ছে 5, তাহলে 20+5 মানে হবে হচ্ছে 25 আর 5 মিলে যোগ করলে হবে হচ্ছে আমাদের 30। ঠিক আছে, মুহূর্তের মধ্যেই আপনারা করে ফেলতে পারবেন। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা, আপনি ওয়েবসাইটে গিয়ে ভর্তি হলে আপনার জন্য সুবিধা হবে, এই যে MPBian লিখে গুগলে গিয়ে সার্চ দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, 1020 টাকা টোটাল কোর্স ফি,
পাঁচ মাস ব্যাপী বা চার থেকে পাঁচ মাস ব্যাপী কোর্স হবে, টোটাল কোর্স ফি 1020 টাকা। ওকে ঠিক আছে, অথবা ওই নাম্বারে কল করেও ডিটেল জানতে পারবেন। আচ্ছা এইবার শুনেন, অবশ্য এইটা ব্যাংক ম্যাথ কভার করবে না, ব্যাংক ম্যাথের জন্য আমি ব্যাংকের জন্য বই বের হচ্ছে, আরও ঈদের পরে হয়তো বা ব্যাংক ম্যাথের বইটা আসবে, তারপরে ব্যাংকের জন্য আলাদা কোর্স আমি দেবো, কারণ এটা বাংলা বাংলা ভার্সনের জন্য কোর্সটা। ওকে ঠিক আছে, এইবার এইবার আমরা চলে আসি এর পরের পরের পোর্শনে। এখন মনে করেন আপনাকে বলা হলো যে অনুকূলে বেগ, অনুকূলে বেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা ও প্রতিকূলে বেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হলে হলে এক নাম্বার নৌকার বেগ কত, দুই নাম্বার মনে করেন স্রোতের বেগ কত। মানে আমি যেটা বলছি যে একটা থিমকে চেঞ্জ, মানে কোনো থিমের চেঞ্জ নাই, কিন্তু একটা থিমের উপর বেস করে আপনি সব অঙ্গ করতে পারবেন। অনুকূল মানে কি, আমাদের নিয়ম কি ছিল, অনুকূল মানে কি ছিল, এক্স প্লাস ওয়াই ছিল কি ছিল না, মানে নৌকাকে আমরা এক্স ধরেছি, স্রোতকে সবসময় আমরা ওয়াই ধরেছি, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে অনুকূল, মানে কত দেওয়া আছে 40। আবার প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে 30। এখন এই দুটা থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো আপনাদেরকে পাটিগণিতের অঙ্ক করার সময়ও এই কথা বারবার করে বলেছি যে আপনার যদি একই জিনিসের প্লাস এবং একই জিনিসের মাইনাস দেওয়া থাকে, তাহলে এখানে তো বড়টা হচ্ছে এক্স, এক্সের মান বের করার ক্ষেত্রে আপনি ওই দুটা সংখ্যা যোগ করে, এই দুটো সংখ্যা হচ্ছে যোগফল হচ্ছে 70, 70কে দুই দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 35, এই মানটা হবে অ্যান্সার। মানে বড়টার মান হয় হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ, আর ছোটটার মান হয় হচ্ছে বিয়োগ করে, এই দুটার বিয়োগ করলে হয় 10, 10কে দুই দিয়ে ভাগ করলে হয় 5, এইভাবে করে আসলে ছোটটা পাওয়া যায়। আবার যারা বীজগণিত ভালো পারে তারা বলবে যে আচ্ছা এইটা থেকে তো আমি এমনিতেই এক্স এর মান বের করতে পারি, এই দুটা যদি যোগ করে দেই তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x = 70, তাহলে এক্স ইকুয়াল হবে 70/2, এভাবে করেও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। কথা কি বুঝেছি, কথা কি বুঝলাম? তার মানে আমরা নৌকার বেগ পাবো হচ্ছে 35, স্রোতের বেগ পাবো হচ্ছে আমাদের 5, তার মানে তাহলেই আমাদের কত হবে 35 আর 5 যোগ করলে 40, 35 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 30। ক্লিয়ার কি ক্লিয়ার না, সবাই বুঝেছি? তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজেই, খুবই সহজেই কিন্তু অঙ্ক করে ফেলতে পারবো, তাই না? ওকে, আচ্ছা আপনারা একটা বলেন তো যে যদি একটা নৌকার বেগ, নৌকার বেগ 20 কিলোমিটার, স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে 15 কিলোমিটার, আপনারা একটু তাড়াতে 15 কিলোমিটার প্রতি ঘন্টা আর কি, আচ্ছা কিমি প্রতি ঘন্টা লিখে দেই, তাহলে অনেকে বুঝতে ভুল করবে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা আপনাদেরকে আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, যেহেতু এতক্ষণ থেকে পড়াচ্ছি এখন পারার কথা, অনুকূলে বেগ কত, একটু তাড়াতাড়ি অ্যান্সার দেন দেখি, অনুকূলে বেগ কত হবে, মানে নৌকার বেগ এইটা মনে করেন দেয়া আছে, তাহলে নৌকার বেগ মানে কি এক্স, স্রোতের বেগ মানে কি ওয়াই, অনুকূলে বেগ মানে কি এক্স প্লাস ওয়াই, তার মানে কি দুইটা যোগ করলে কত হবে, 20 আর 15 যোগ করলে কি হবে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, হবে কি হবে না, হবে, রাইট? ওকে, প্রতিকূলে, প্রতিকূলে বেগের কথা যদি আমরা বলি, প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগের বেগের মান কি হবে এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে বলেন তো, যে 20 মাইনাস
20-15 মানে কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই জিনিসটা কি আমরা সবাই বের করতে পারবো না, যে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে সেখান থেকে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বের করতে পারবো না? সবাই বের করতে পারবো, তার মানে যে কোনো খান থেকে যে কোনো খানটা ইজিলি বের করতে পারবো। এখন আসেন আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি যেই 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 কোশ্চেনগুলো আসে পরীক্ষায়, যেই কোশ্চেন সবচেয়ে বেশি পরিমাণে আসে। আচ্ছা, একটা একটা নদীতে আমরা আমি বললাম যে একটা নৌকার বেগ, নৌকার বেগ দেওয়া আছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ও স্রোতের বেগ, স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা দেয়া আছে। সেইখান থেকে আপনাকে কোশ্চেন করা হলো যে নৌকাটি মনে করেন 60 কিলোমিটার গিয়ে ফেরত আসতে কত ঘন্টা সময় লাগবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসে। তো এই টাইপের কোশ্চেন আপনি কিভাবে করে, হ্যাঁ, স্রোতের বেগ বেশি হলে কি হয়, স্রোতের বেগ বেশি হলে কোনো উপায় নাই, স্রোতের বেগ বেশি হলে কি নৌকা যাবে? নৌকা তো যাবেই না, আটকে থাকবে, উল্টা পাশে যাওয়া শুরু করবে নাকি? তাহলে আর অনুকূল প্রতিকূলে কিছু হবে না, উল্টা পাশে টানা শুরু করবে। আচ্ছা, এখন এখন একটা জিনিস খেয়াল করেন, এখন সময়ের ব্যাপার আসতেছে, দূরত্বের বিষয় আসতেছে, আবার সময়ের বিষয় আসতেছে। ভালো করে দেখেন, এখানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দূরত্ব, সময় আর গতিবেগের মধ্যে আমাদের একটা রিলেশন আছে। কি রিলেশন? আমরা যখন কোনো কিছুর গতিবেগ বের করি, গতিবেগ মানে, গতিবেগ মানে কিন্তু হচ্ছে দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ সময়, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। অর্থাৎ মনে করেন আমি যদি আপনাকে বলি যে আপনি 3 ঘন্টায় 180 কিলোমিটার গিয়েছেন, তাহলে আপনি ঘন্টায় কত কিলোমিটার করে গেলেন? তাহলে ঘন্টায় আমি গেলাম কি, 180 ভাগ 3 মানে 60 কিলোমিটার, তার মানে আমার গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আমার গতিবেগ। ঠিক আছে, তাহলে গতিবেগ মানে দূরত্ব ভাগ সময়, যত কিলোমিটার গিয়েছি তাকে সময় দিয়ে ঘন্টা দিয়ে ভাগ করলে কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের আসলে গতিবেগ বের হয়। আবার যদি এই সময়টা এখানে, গতিবেগটা এখানে দিয়ে দেই, এই এই সূত্রটাই আবার এইভাবে করেও লেখা যায়, সময় সমান কিন্তু দূরত্ব ভাগ গতিবেগ, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। এই কথার অর্থ কী? মনে করেন আপনাকে আমি বললাম যে মনে করেন এইটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ঢাকা আর এইটা হচ্ছে রংপুর। আমি মনে করলাম যে ঢাকা থেকে রংপুরের ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার, আমি মনে করলাম যে ঢাকা থেকে রংপুরের ডিস্টেন্স 300 কিলোমিটার। এখন আমি বললাম যে আমি একটা গাড়িতে উঠছি, যে গাড়িটা, হ্যাঁ, হানিফে উঠছি, বা মানে এমন একটা গাড়ি একবারে মানে পাগলের গতিতে ছুটতেছে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতেছে, ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটছে। ঠিক আছে, আমি এখন আপনাকে যদি জিজ্ঞেস করি ঢাকা থেকে রংপুরে আমাকে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যেই গাড়িটা 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাই সেইটা 1 ঘন্টায় 100 কিলোমিটার গেলে 2 ঘন্টায় যাবে 200, 3 ঘন্টায় যাবে 300, তার মানে 3 ঘন্টা সময় লাগবে। আমরা এইটাই সময়টা বের করার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, সময় সমান দূরত্ব, দূরত্ব যে 300 আছে তার গতিবেগ যে 100 আছে দিয়ে ভাগ দিলে আমরা 3 ঘন্টা সময় পেয়ে যাব, মানে উপরে আছে কিলোমিটার, নিচে আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এই কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, নিচের ঘন্টাটা উপরে চলে যাবে, হ্যাঁ, আলটিমেটলি 3 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? তো বিষয়টা হচ্ছে এইরকম, তার মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সময় পাই, যে কত সময় আসলে লাগে সেই জিনিসটা আমরা পাই। কথা কি বুঝেছি? যে দূরত্বকে আমরা যদি কি দিয়ে ভাগ করি, গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা সময়টা পাই, যে কত সময় লাগছে সেই জিনিসটা কিন্তু আমরা পাই। তাই যদি আমরা পাই, তাহলে এইখানে খেয়াল করুন, যে এই অঙ্কের দিকে খেয়াল করুন, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? নৌকার বেগ,
নৌকার বেগটা হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, নৌকাটি 60 কিলোমিটার গিয়ে আবার ফেরত আসছে। মনে করেন নৌকাটা কি করছে, এখান থেকে 60 কিলোমিটার গিয়েছে, আবার 60 কিলোমিটার আবার কি আসছে বলেন তো, ফেরত আসছে। তার মানে 60 কিলোমিটার গিয়েছে, আবার 60 কিলোমিটার কি ফেরত আসছে। নদীটাতে কি স্রোত ছিল? অ্যান্সার হচ্ছে স্রোত ছিল, বলেই দেওয়া আছে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোত ছিল। তাহলে স্রোত থাকলে হয় সে অনুকূলে যাবে, না হলে সে প্রতিকূলে যাবে। আমরা যদি চিন্তা করি যাওয়ার সময় সে অনুকূলে গেছে তাহলে আসবে প্রতিকূলে, যাওয়ার সময় যদি প্রতিকূলে যায় আসবে অনুকূলে, যেই লাউ সেই গদু। আমি যে কোনো একটা অনুকূল একটা প্রতিকূল চিন্তা করতে পারি। আমি যদি চিন্তা করি গেছে অনুকূলে, তাহলে অনুকূলে যদি যায় তাহলে অনুকূলে আমি মনে করলাম, অনুকূলে অনুকূলে যখন গেছে যাওয়ার সময় যদি অনুকূলে গেছে, যে এই অনুকূলে যাওয়ার সময় কতটুকু সময় লেগেছে, সময় সমান একটু আগে আমি কি পড়লাম, সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। এই যে দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কতটুকু ডিস্টেন্স আছে, দূরত্ব কতটুকু আছে, দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ বা বেগ। তাহলে দূরত্ব কতটুকু আছে, 60 কিলোমিটার, 60 কিলোমিটার আছে আমাদের দূরত্ব। গতিবেগ কত, এখন চিন্তা করেন যাওয়ার সময় যেহেতু অনুকূলের কথা বলছি, তাহলে নৌকার বেগ মানে এক্স, স্রোতের বেগ মানে ওয়াই, তাহলে অনুকূলে বেগ মানে তো এক্স প্লাস ওয়াই, মানে দুটা যোগ, দুটা যোগ করলে কত হবে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এইটা হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে যাওয়ার সময় তার কিন্তু ভাগ করলে আমাদের আস্তে আস্তে 3 ঘন্টা সময় লেগেছে। তার মানে অনুকূলে, অনুকূলে যাওয়ার সময় তার আসলে 3 ঘন্টা সময় লেগেছে। আপনারা সেমভাবে করে আপনি যদি এখন চিন্তা করেন প্রতিকূলের বেগটা আপনি বের করবেন, যে প্রতিকূলে যাওয়ার সময় কতটুকু সময় লাগলো প্রতিকূলে, তাহলে প্রতিকূলে সময় কতটুকু লাগলো সেটা আপনি কীভাবে করে বের করবেন। তাহলে সেম কাহিনী, প্রতিকূলের দূরত্ব, প্রতিকূলে যাওয়ার সময় দূরত্ব ভাগ আমাকে বেগ দিতে হবে, দূরত্ব তো 60, যত দূর গিয়েছি তত দূরই ফিরত আসছি, ভাগ এইবার বেগ কত, এক্স হচ্ছে নৌকার বেগ, ওয়াই হচ্ছে স্রোতের বেগ, প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মানে 15 থেকে 5 বিয়োগ করবো, 15 থেকে 5 বিয়োগ করলে পাবো হচ্ছে 10, তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা 60/10 মানে কিন্তু 6 ঘন্টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে মোট সময় কত লাগতেছে, 6 আর 3 যোগ করলে 9 ঘন্টা। তাহলে যাইতে আর আসতে মোট সময় হচ্ছে 6 আর 3, 3 আর 6 যদি যোগ করি আমরা হচ্ছে 9 ঘন্টা আমাদের আসলে যাওয়া আসার মোট সময় আমাদের লাগবে। সবাই ক্লিয়ার বুঝেছি? তাহলে অনুকূলে যাওয়ার সময়, অনুকূলে যেহেতু দ্রুত গতিতে যাবে তাই 3 ঘন্টায় চলে গেছে, প্রতিকূলে যেহেতু স্রোত বাধা দিছে, স্রোত বাধা দেওয়ার ফলে আমার কিন্তু কম সময় লাগবে, সরি স্রোত বাধা দেওয়ার ফলে বেশি সময় লাগবে, সময়টা বেশি লাগবে, মানে যেহেতু বেগ কমাই দিছে, বেগটা কমাই দিছে প্রতিকূলে। অনুকূলে যেহেতু দ্রুত গেছে তাই আসলে আমাদের কম সময়ই কিন্তু চলে গিয়েছে, অনুকূলে অনুকূলে সময়টা কম লেগেছে। ক্লিয়ার বুঝেছি? ওকে, অসাধারণ, সুন্দর। আচ্ছা, আপনাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমার যে 15ই মে থেকে যেহেতু আমাদের 15ই মে থেকে আমাদের কোর্সটা শুরু হচ্ছে, এই কোর্সটা রাত 9টার দিকে যেহেতু হবে, এখন থেকে মানে শনিবার থেকে, এই শনিবার থেকে মোটামুটি প্রায় দিনই আমি শনিবার থেকে লাইভে আসবো, যেহেতু আমার পেইড কোর্স শুরু হলে শনিবার থেকে ক্লাস হবে, মানে রাত 9টার দিকে ক্লাস হবে, শনিবার থেকে আমরা চাকরির ক্লাসগুলো করব, আর এইচএসসির ক্লাসগুলো আমি আরেকটা টাইম দেবো, হয়তো বা 10টা বা 10:30টার দিকে আমি টাইম দেবো। তো আধা ঘন্টা করে হলেও আমরা প্রতিদিন আসার ট্রাই করব আর কি, মে 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ, প্রতিদিন আপনাদের যা মানে ওইটারই ডেমো ক্লাস হিসাবে, মানে আমরা শুরু করা বা একটু আর একটু বেসিকটা ডেভেলপ করা, আবার 15 তারিখে যখন ক্লাসটা শুরু হবে তখনও আমরা আসলে এক এক করে করব, সমস্যা নেই। কোর্সে ভর্তির কিন্তু এই নাম্বারে কল করে বা এই ডিরেক্টলি ভর্তি হয়ে যাবেন, mpbn.com ঢুকে ডিরেক্টলি ভর্তি হয়ে যেতে পারবেন 1020 টাকা দিয়ে। তো আগামীকালকে থেকে আমরা এইখানে আমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবো। ওকে, তো এই জিনিসগুলো থেকে, স্যার আমার বেসিক দুর্বল, আমি কি কোর্সে ভর্তি হতে পারবো না? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। বেসিক যাদের দুর্বল, একবার আমি বলে দিই, একবারে বেসিক, একবারে জিরো থেকে যারা শুরু করতে চান তারা এই কোর্সে ভর্তি হবেন, কারণ আমার অনেকগুলো কোর্স থাকে একবারে ইন্ডিভিজুয়াল পরীক্ষার উপর বেস করে, সেগুলো কোর্সে ভর্তি হলে বেসিক যারা দুর্বল তারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এটা যেহেতু একেবারে বেসিক জিরো থেকে যারা শুরু করবে তাদেরও জন্য তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, আজকের সংক্ষিপ্ত ক্লাসটা এইটুকুই থাকলো। আমরা ইনশাল্লাহ কালকে মানে শনিবার আমরা 9টার দিকে, হ্যাঁ এরকম করে প্রতিদিন আমরা 9টার দিকে ইনশাল্লাহ ক্লাসে আসবো, আর কোর্স নিয়ে আমার ডিটেলস প্রতিদিনই বলবো, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।